শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। মাইলস্টোন কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য নিরন্তর শুভকামনা। এই মহামারী, এই দুর্যোগেও মাইলস্টোন কলেজ সবসময় তোমাদের সাথে আছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমাদের প্রাত্যহিক পাঠের সাথে সংযুক্ত থাকো। আজও আমরা প্রাত্যহিক পাঠে প্রবেশ করছি। এসো আমরা বাংলা দ্বিতীয় পত্রের পাঠে প্রবেশ করি। মাইলস্টোন কলেজ দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে আমরা প্রবেশ করছি। পাঠ উপস্থাপনায় আমি রঞ্জন কুমার অধিকারী, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, পাঠের শুরুতেই তোমাদের বর্ণিল শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরুতেই কিছু ছবি দেখি। এটি একটি শ্রেণীকক্ষের ছবি, অর্থাৎ শ্রেণী। একটি প্যাকেট যেখানে লবণ আছে, হরিণ, আর দেখছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ছবি। এখানকার প্রত্যেকটি শব্দে আমরা মূর্ধন্য নকে পাচ্ছি। আমরা পরের কিছু ছবি আবার দেখি। দেখতে পাচ্ছি বৃষ, বৃষ অর্থাৎ গরু। এরপর দেখছি মেষ, ভেড়া। তারপর দেখছি ঋষি মশাই ধ্যানেরত। আর দেখছি কৃষক। এখানকার প্রত্যেকটি শব্দেই আমরা মূর্ধন্য শকে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা আজকের পাঠ সম্পর্কে নিশ্চয়ই নিশ্চিত হয়েছ। আজকের পাঠ নত্যবিধান ও সত্যবিধান। প্রথমেই আমরা নত্যবিধান আলোচনায় যাই। নত্যবিধান কি? তৎসব শব্দের বানানে মূর্ধন্যের যথার্থ ব্যবহারের নিয়মই নত্যবিধান। আমরা জানি যে বাংলা ভাষায় অনেক ধরনের শব্দ আছে, তৎসম, অর্ধ তৎসম, দেশি, বিদেশি এবং তদ্ভব। এর মধ্যে শুধুমাত্র তৎসম শব্দের বানানে এই মূর্ধন্য নয়ের ব্যবহারই নত্যবিধান। নত্যবিধান সমূহ রি রসয়ের পরে মূর্ধন্য ন হয়, যেমন ঋণ, তৃণ, বর্ণ, কারণ ইত্যাদি। রি রসয়ের পরে স্বরধ্বনি অন্তস্থ জ, অন্তস্থ অ, ব, অনুস্বর এবং ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ন হয়, যেমন কৃপণ, অর্পণ, হরিণ, লক্ষণ। ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ন হয়, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয় আমরা একটা ছড়ার মধ্য দিয়ে সেই বিষয়টি লক্ষ্য করতে পারি। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানু, গুণ, পুণ্য, বেণী, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কোণ, ভান, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তুন, কফণিক, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্যবান। শিক্ষার্থীরা, নিয়ম একের বিধি অনুযায়ী আমরা কতগুলো শব্দকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো কেমন হবে। যেমন তৃণ, এখানে দন্ত ন হবে না, হবে মূর্ধন্য ন, তৃণ। ভাষণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণ শব্দটিতে স্বয়ের পরে, মূর্ধন্য স্বয়ের পরে দন্ত্য ন হবে না, মূর্ধন্য ন হবে,
তৎসম শব্দে। নিয়ম দুই, রি রসয়ের পরে স্বরধ্বনি অন্তস্থ জ, অন্তস্থ অ, ব, হ, অনুস্বর এবং ক বর্গীয় ব বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ন হয়, যেমন কৃপণ, অর্পণ, হরিণ, লক্ষণ। আমরা ছবিতে দেখি, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি প্রাঙ্গণ। এখানে প বর্গীয় ধ্বনির সাথে র আছে, রয়ের পরে স্বরধ্বনি আ আছে এবং পরে উম, গ, এবং তাই নটি দন্তন্যের পরিবর্তে হবে মূর্ধন্য, প্রাঙ্গণে মূর্ধন্য। এরপর রোপণ শব্দটি, র আছে, রয়ের পরে স্বরধ্বনি ও, তারপরে প, পয়ের পরে আবার স্বরধ্বনি, এখানে দন্তন্য দেখতে পাচ্ছি, এটি ভুল, তাই রোপণ হবে না, হবে রোপণ মূর্ধন্যযুক্ত। নিয়ম তিন, ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ন হয়, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি। আমরা শব্দের মধ্য দিয়ে আরো বিষয়টি পরিষ্কার হই। যেমন কণ্টক, কণ্টকে নয়ের সাথে ট যুক্ত হয়েছে, অর্থাৎ ট বর্গীয় ধ্বনির আগে সংযুক্ত ন সবসময় মূর্ধন্য ন হবে, তাই কণ্টক বানামে সবসময় নয়ের সাথে যে ট যুক্ত হয়েছে তাই নটি হবে মূর্ধন্য ন। এখানে দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ড একই সূত্রের অধীন, নয়ের সাথে ড যুক্ত হয়েছে, অর্থাৎ ট, ঠ, ড, ঢ, অর্থাৎ ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত ন সবসময় মূর্ধন্য ন হবে। আমরা পরবর্তী নিয়মে একটু দেখি যে নয়ের ব্যবহার কোথায় কোথায় ঠিক হবে। দেশি শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, এগুলো শব্দের উৎস। নয়ের ব্যবহার বিদেশি শব্দে অবশ্যই হবে না, নয়ের ব্যবহার দেশি শব্দে সেখানেও হবে না, নয়ের ব্যবহার তদ্ভব শব্দে সেখানেও সঙ্গত নয়, আবার অর্ধ তৎসম শব্দেও হবে না। শুধুমাত্র কোথায় হবে? শুধুমাত্র নয়ের ব্যবহার হবে তৎসম শব্দে। এই তৎসম শব্দের অনেকগুলো পদ আছে আমরা জানি, পদগুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। এখানেও আমরা লক্ষ্য করতে পারি যে কোথায় কোথায় এই মূর্ধন্য নয়ের ব্যবহার হবে। বিশেষ্যতে হবে, বিশেষণেও মূর্ধন্য নয়ের ব্যবহার হবে, সর্বনাম পদেও মূর্ধন্যয়ের ব্যবহার বর্তমান থাকবে, অব্যয়েও মূর্ধন্য নয়ের ব্যবহার থাকবে। শুধুমাত্র কোথায় হবে না? শুধুমাত্র ক্রিয়াপদে মূর্ধন্য নয়ের ব্যবহার নেই, ক্রিয়াপদে মূর্ধন্য নয়ের ব্যবহার নেই আমরা দেখলাম। এবার নত্ববিধানে কিছু বর্জনীয় বিষয় আছে, অর্থাৎ নত্ববিধানকে আমরা কোথায় বর্জন করব, আমরা এই বর্জনীয় বিষয়গুলো একটি লক্ষ্য করতে পারি। সমাসবদ্ধ শব্দে নত্ববিধান খাটে না, অর্থাৎ যদি সমাসবদ্ধ শব্দ হয় তাহলে নত্ববিধান আমরা খাটাতে পারবো না। অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এই সবগুলোই অতৎসম শব্দ। এই অতৎসম শব্দে বিশেষত বিদেশি তদ্ভব শব্দে নত্ববিধান বর্জনীয়। এরপর ক্রিয়াপদে নত্ববিধান খাটে না, এই হলো আমাদের নত্ববিধানের বর্জনীয় বিষয়। আরেকটি বিষয় আমাদের সেই সাথে মনে রাখতে হবে, ত বর্গীয় বর্ণের সাথে যুক্ত ন কখনোই মূর্ধন্য ন হয় না। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনায় আসব সত্ববিধান। সত্ববিধান কি? তৎসম শব্দের বানানে মূর্ধন্য স্বয়ের যথার্থে ব্যবহারের নিয়মই সত্ববিধান। সত্ববিধান সমূহ কি কি বিধান আছে? অ আভিন্ন অন্য স্বরধ্বনি, ক ও রয়ের পরে প্রত্যয়ের স মূর্ধন্য স হয়, যেমন মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকিৎসা ইত্যাদি। ইকারান্ত, উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, সুষুপ্ত, বিষম, অনুষ্ঠান ইত্যাদি। ট বর্গীয় ধ্বনির আগে
তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ষ হয়, যেমন কষ্ট, কাষ্ঠ, নষ্ট, ওষ্ঠ ইত্যাদি। রি, রিকার, র এরপর মূর্ধন্য ষ হয়, যেমন ঋণ, তৃণ, বর্ণ। এখানে আমরা মূর্ধন্য ণ এর ব্যবহার দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এখানে শব্দগুলো হবে সত্ত্ববিধান থেকে, যেমন ঋষি, ঋষভ, এই শব্দগুলো। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়? প্রত্যুষে, বিষাদ, ভাষ্যে, মহিষীর রোষ, নিষিদ্ধ, অভিলাষ, পোষ্য, পুরুষের লোষ। বিশেষণে বানানটি একটু আমরা ঠিক করে নিব। সরচিস ভূষণে মহিষ, ষোড়শীর পুষ্পকোষে মশিকের বিষ, ঈষৎ বিষণ্ণ মেষ, বাষ্পে শুষ্ক চাষা, আষাঢ়ে উষার উষা, পদসে জিগিষা। শিক্ষার্থীরা, আমরা আর একটু এগিয়ে যাই সামনের দিকে। নিয়ম এক, অ ভিন্ন অন্য স্বরধ্বনি ক ও র এর পরে প্রত্যয়ের স মূর্ধন্য স হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মুমূর্ষু, মুমূর্ষুতে আমরা কখনোই দন্ত স দিয়ে লিখব না, মূর্ধন্য স দিয়ে লিখব। ঠিক অনুরূপ চক্ষুষ্মান, অর্থাৎ যার চোখ আছে দেখতে পায়, সেই চক্ষুষ্মান শব্দটিতেও দন্তাশয়ের পরবর্তীতে পরিবর্তিত হয়ে মূর্ধন্য স হবে। আমরা দ্বিতীয় নিয়মে যেতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, সুষুপ্তি, এখানে মূর্ধন্য স্বরের ব্যবহার হবে। আমরা জানি নিয়মটি এরকম, ইকারান্ত, উকারান্ত, উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। যেমন অনুষ্ঠান নয়, অনুষ্ঠান, এখানে মূর্ধন্য স্বরের সাথে যেহেতু আগে অনু আর এখানে সুষুপ্তির সু, এ দুটো উকারান্ত উপসর্গ যোগে গঠিত হয়েছে, তাই দন্তস্য পরিবর্তিত হয়ে সুক্তির দন্তস্য, স্থানের দন্তস্য পরিবর্তিত হয়ে মূর্ধন্য ষ হয়েছে। নিয়ম তিন, ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ষ হয়। যেমন ওষ্ঠ, এখানে দন্তস্য হবে না, যেহেতু ঠয়ের সাথে এই স সংযুক্ত আছে। কাষ্ঠ, এখানে যেহেতু দন্ত স্বয়ের সাথে ঠ যুক্ত হয়েছে, ঠয়ের আগের স্বটি তাই মূর্ধন্য স হয়ে গেছে। আমরা নিয়ম চারে যাই, রি, রিকার ও রয়ের পরে মূর্ধন্য স হয়। যেমন কৃষক, এখানেও দন্ত স হবে না, হবে মূর্ধন্য স। বৃষ্টি বা বর্ষা যাই বলি না কেন, এই র এবং তারপরে রিকারের পরে সবসময় কি হবে, মূর্ধন্য স হবে। আবার টয়ের সাথে যুক্ত সও মূর্ধন্য স হবে। এবার কোথায় কোথায় মূর্ধন্য স্বয়ের ব্যবহার আমরা করতে পারব? দেশি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য স্বয়ের ব্যবহার যথার্থ হবে না, অর্থাৎ মূর্ধন্য স্বয়ের ব্যবহার বিদেশি শব্দে নেই। দেশি শব্দেও মূর্ধন্য স্বয়ের ব্যবহার নেই, তদ্ভব শব্দেও মূর্ধন্য স্বয়ের ব্যবহার নেই, অর্ধতৎসম শব্দেও মূর্ধন্য স্বয়ের ব্যবহার নেই, আর শুধুমাত্র তৎসম শব্দে মূর্ধন্য স্বয়ের ব্যবহার আছে, যার নিয়মকেই আমরা সত্ত্ববিধি বা সত্ত্ববিধান বলছি। এই তৎসম শব্দের যে পদগুলো আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, এখানেও মূর্ধন্য স্বয়ের ব্যবহার সবগুলো পদেই হতে পারে। যেমন অঙ্ক কষি, এখানে কষি শব্দটিতে মূর্ধন্য স্বয়ের ব্যবহার হতে পারে, এটি ক্রিয়াপদ। আমরা মূর্ধন্য ণ-এর ক্ষেত্রে দেখেছি যে ক্রিয়াপদে মূর্ধন্য ণ-এর ব্যবহার নেই, কিন্তু সত্ত্ববিধানে ক্রিয়াপদেও মূর্ধন্য স্বয়ের ব্যবহার শব্দ অনুযায়ী হতে পারে। সত্ত্ববিধান কোথায় বর্জনীয় সেটি আমরা একটু লক্ষ্য করি। সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না। অতৎসম শব্দে, অর্থাৎ বিশেষত দেশি, বিদেশি ও তদ্ভব শব্দে সত্ত্ববিধান বর্জনীয়। তবর্গীয় বর্ণের সাথে যুক্ত স কখনোই মূর্ধন্য স হয় না। শিক্ষার্থীরা,
আমাদের পাঠের সাথে সাথে বাড়ির কাজ প্রতিদিনই করা উচিত। তোমাদের জন্য বাড়ির কাজ প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাগুলো যদি আমরা প্রাত্যহিক চর্চার মধ্যে রাখি, বিশেষ করে তার উপশিরোনামগুলো অর্থাৎ বিষয়কে ভাগ করে সেগুলো যদি আমরা লিখতে পারি, তাহলে আমাদের রচনাগুলো তৈরি হয়ে যাবে, যা আমাদের উচ্চ মাধ্যমিক এবং পরবর্তী উচ্চ শ্রেণীগুলোতেও কাজে লাগবে। আমাদের বেশি বেশি করে রচনা শিখতে হবে। আর এখন আমরা যেই নির্ধারিত আমাদের আসন্ন নির্বাচনী পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী যে রচনাগুলো আছে, আমরা সেগুলোর কাজ করব। এবার তোমাদের জন্য আসন্ন নির্বাচনী পরীক্ষার সিলেবাস থেকে, পাঠ্যসূচি থেকে 17 নং রচনা, বাংলাদেশের ঋতু বৈচিত্র্য। নির্ধারিত রচনার শুধু উপশিরোনাম লিখে বিষয় শিক্ষককে যথাসময়ে প্রেরণ করবে, এইটুকুই তোমাদের কাজ। এটি অত্যন্ত যত্নের সাথে করবে। আমরা সব সময় তোমাদের সাথে আছি। বাড়ির কাজগুলোর বিষয়ে তোমরা মনোযোগী হবে এবং প্রাত্যহিকভাবে সেগুলো করে ফেলবে। শিক্ষার্থী, তোমাদের ধন্যবাদ জানাই। দেখো, ধন্যবাদ শব্দটিতে সেই নত্ববিধানের বিষয়টি আবার এসেছে, অর্থাৎ ধন্যবাদে কখনোই মূর্ধন্য ন হবে না। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমাদের পাঠের সাথে সংযুক্ত ছিলে, তাই তোমাদের পাঠ শেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর প্রাত্যহিক লেখাপড়া চালিয়ে যাবে। আমরা সবসময় তোমাদের সাথে আছি। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।